সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 60 পৃষ্ঠা থেকে একক কাজ। তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। এবার আমরা একক কাজটা দেখি। সেখানে প্রথম ভগ্নাংশ 5/3, যার 10টি গুণনীয়ক হলো। এখন গুণনীয়কের বেলায় আমরা বললাম যে এই আমাদের লবগুলোর কোনো পরিবর্তন হবে না। ওটা সব যে 5/3 আছে, 3 3 3 সবগুলোর লব কি হবে? 3। আর হরগুলো কি হবে? তার যে হর আছে সেই হরের গুণিতক আকারে হবে, অর্থাৎ 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এটা আমরা গুণনীয়ক যখন বের করি তখন আমরা আসলে কি করি, ভাগের মাধ্যমে গুণনীয়কটা বের করি। যদি ভাগের মাধ্যমে বের করি, প্রথমটা তোমরা খেয়াল করো 5/3, একে যদি আমরা 2 দিয়ে দ্বিতীয়টা যদি গুণনীয়ক বের করি, দ্বিতীয় গুণনীয়ক হচ্ছে আমার 10/3। এটা কিভাবে হলো? অর্থাৎ দ্বিতীয়টা গুণনীয়ক বের করার সময় আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? এই 5/3 ঠিক থাকে আর ভাগটা কি হয়, গুণ হয়, আর উপরে 2টা নিচে চলে, তাহলে কি হলো, 5 2 10, উপরে 3। তাহলে তোমরা সহজে মনে রাখবে গুণনীয় ভগ্নাংশে গুণনীয় বের করার সময় আমার লব সবগুলো ঠিক থাকবে আর হরগুলো নামতা আকারে, অর্থাৎ গুণিতক আকারে বের হয়ে আসবে। 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এরপর দ্বিতীয় ভগ্নাংশ যদি আমরা আরেকটা ভগ্নাংশ নিলাম, সেই ভগ্নাংশটা হলো 4/1, যার 10টি গুণনীয়ক হলো। যেহেতু লবের কোনো পরিবর্তন হয় না, আমার 4/1 লব হচ্ছে 1, সবগুলো 10টা ভগ্নাংশ আমরা টানলাম, সবগুলোর লব কি হবে, 1, আর সবগুলো হর কি হবে, তার গুণিতক। অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 একে 4, 2 দিয়ে ভাগ করলে 2টা নিচে নামে, 4 2 8, 3 দিয়ে ভাগ করলে 3টা নিচে নামে, তাহলে 3 4 12, অর্থাৎ 4 নাম তো অনুযায়ী 3 4 12, 4 4 16, 5 5 20, 4 6 24, 7 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এবার আসি আমরা তৃতীয় আরেকটা ভগ্নাংশ নিই। তৃতীয় আরেকটা ভগ্নাংশ আমরা নিলাম 3/2, যার 10টি গুণনীয়ক হলো। সবগুলা লব কত আছে, 2, এই জন্য সবগুলা লব আমরা কি দিলাম, 10টা ভগ্নাংশ যে গুণনীয়ক ছিল সবগুলোর লব কত হবে, 2। আর শুধু হরটা পরিবর্তন হবে, প্রথমটা যদি 1 দিয়ে ভাগ করে 1টা নিচে আসলে 3 1 গুণে 3, যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2টা নিচে এসে 3-এর সাথে গুণে, 3 2 গুণে 6, অর্থাৎ 3-এর নাম দা, 3 একে 3, 3 2 গুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে আমার 3/2-এর 10টা গুণনীয়ক আমরা এভাবে সহজে বের করতে পারলাম। এরপর চতুর্থ ভগ্নাংশটা আমরা কি নিলাম, সেটা আমরা নিলাম 6/5। চতুর্থ ভগ্নাংশটি আমরা নিলাম 6/5, তোমরা ইচ্ছে মতো যে কোনো ভগ্নাংশ নিতে পারো, যার 10টি গুণনীয়ক হলো হলো একটা হচ্ছে সবগুলো লব কত আছে, 5, এর জন্য আমরা 10টা যে ভগ্নাংশ নিব সবগুলো ভগ্নাংশের আমরা লব 5 দিয়ে দেব। সবগুলো ভগ্নাংশ লব কত দিলাম, 5, একদম সবগুলো A to Z সবগুলো কি হবে, লব 5। এবার হরটা কি হবে, গুণিতক আকারে গুণিত হবে, যদি 1 দিয়ে ভাগ করলে ভাগ গুণ নিচে আসে তাহলে 6 একে 6, 2 দিয়ে ভাগ করলে 2টা নিচে নেমে চলে আসে গুণ হয়ে, তাহলে 6 2 গুণে কি হয়, 12, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3টা কোথায় চলে আসে, ভাগ গুণ হয়ে নিচে চলে আসে, তাহলে 6 3 গুণে 3 6 18, সবগুলো 6 নামতে হবে, 6 একে 6, 6 2 গুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে আমরা খুব সহজে 6/5-এর 10টি গুণনীয়ক বের করতে পারলাম। এবার আমরা পঞ্চম আর একটা ভগ্নাংশ নিলাম, ধরো 7/1 নিলাম, যার 10টি গুণনীয়ক হলো। আগের মতোই আমার লব সবগুলো কি থাকবে, সমান থাকবে, লব কি থাকবে, সমান, তাহলে এখানে হচ্ছে 1 1 1, সবগুলোর লব কি হবে, 1। এবার আসো হর, হরটা কি হবে, হরটা সবগুলো যেহেতু 7 হর, 7-এর গুণিতক আকারে পরিবর্তন হবে, তাহলে 7 একে 7, 7 2 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এই হিসাবে আমরা এই সহজে আমরা যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক বের করতে পারি।
এবার বলছে এখন চিন্তা করে দেখো তো, আমরা কিন্তু প্রত্যেকবারে 10টি করে গুণনীয়ক নির্ণয় করেছি, আমরা এখন সবগুলো গুণনীয়ক নির্ণয় করতে পারি। এবার তোমরা নিজের খাতায় 2 ভাগের 1 ভগ্নাংশটি সবগুলো গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করতে। আমরা একটা ভগ্নাংশ নিব 2 ভাগের 1, সবগুলো গুণনীয়ক কিভাবে নির্ণয় করে আমরা তা দেখব। ধরো 2 ভাগের 1, হ্যাঁ, সবগুলো 10টা গুণনীয়ক নির্ণয়, তা আমরা 10 ভাগ দেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো সবগুলোর গুণনীয় যদি বের যখন বের করি সবগুলো লব্ধ দেখবো সমান থাকবে 1, 1, সবগুলো যেহেতু লব 1 আছে আমরা কি লিখবো, সবগুলা 1 লিখে দেব। এবার আসো হরটা পরিবর্তন হয়, হরটা কীভাবে পরিবর্তন হয় আমি আবারও বলি। ধরো 2 ভাগের 1 তুমি একে 2 দিয়ে গুণ ভাগ করবে, তাহলে 2 দ্বারা ভাগ, তো 2 ভাগের 1 লিখলাম, ভাগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তা গুণ হয়ে গেলে আর উপরে 2টা কোথায় চলে আসবে, নিশ্চয়ই, তাহলে কি দাঁড়ালো, নিচে 2 দুগুণা 4, আর উপরে কি থাকলে 1, 4 ভাগের 1, অর্থাৎ নাম তার মতো হয়। যদি তুমি এটা 3 দিয়ে গুণ করতে যাও, ধরো 3 নম্বর গুণনীয়ক বের করবে, তখন তুমি কী করবে, 2 ভাগের 1কে 3 দিয়ে ভাগ করবে, তাহলে তোমার কী থাকবে, প্রথমে 2 ভাগের 1 আছে, ভাগটা কী হয়ে যাবে, যদি উপরের সংখ্যা নিচে নামবে তাহলে ভাগটা গুণ হয়ে নিচে বসে যাবে, তাহলে কত, 3 দুগুণে 6 ভাগের 1, অর্থাৎ প্রথমটা 2, পরটা 4, অপর 6, অর্থাৎ সবগুলো নাম তার মতো হয়। এই জন্য তোমরা সহজে এতবার ভাগ করতে গেলে তোমাদের অঙ্ক করতে অনেক সময় লাগবে, যদি তোমরা বুঝে যাও তাহলে সহজে লিখতে পারবে। তো প্রথমে 2, তারপর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এই যে আমরা খুব সহজে 2 ভাগের 1কে 10টি গুণনীয়ক বের করতে পারে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 6, 3.4 দেখো, এই যে 6 ভাগের 1, এর গুণনীয়কগুলো কি বের করে, সবগুলোর লব 1, খেয়াল করেছো, সবগুলোর লব 1-ই, আর হরটা চেঞ্জ হচ্ছে নাম তার মধ্যে, 6 কে 6, 6 দুগুণে 12, 3, 4, 4, 6, 24, 5, 36, 6, 37, 6, 42, 6, 47, 42, 6, 48, 6, 9, 54, 6, 10, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76
বসবে, সবগুলাম তো 8 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এখন যখন সাধারণ গুণক বের করতে বলে, তোমরা দেখো 6 ভাগের 1 আর 8 ভাগের 1 এটার মধ্যে কি কি মিল আছে, 24 ভাগের 1 মিল আছে আর 48 ভাগের 1 মিল আছে, তাহলে এই দুটো হচ্ছে কি সাধারণ গুণনীয়। তখন আমরা সহজে লিখতে পারি যে 24 ভাগের 1 এবং 48 ভাগের সাধারণ গুণনীয়ক হলো 6 ভাগের 1 ও 8 ভাগের 1 এর সাধারণ গুণনীয়ক হবে 24 ভাগের 1 আর 48 ভাগের 1। তাহলে আমরা এই সাধারণ যখন গুণনীয়ক বের করি, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে কি গসাগু। তাহলে এখানে দেখো 6 ভাগের 1 আর 8 ভাগের 1 এটার মধ্যে সবচেয়ে ছোট বড় হচ্ছে কত, 6 ভাগের 1। আমরা যদি লব সমান হয়, যার হর ছোট সে ভগ্নাংশটি হয় বড়, লব দুটো কি এক সমান, তাহলে এখানে হর কার ছোট, 6, যে যেটার হর ছোট সেটা হয় কি বড়, লব সমান হলে তাহলে 6 ভাগের 1 বড়, তার মানে 6 ভাগের 1টা কি হয়ে যাবে গসাগু হয়ে যাবে। এভাবে আমরা পরম অঙ্কগুলোতে খুব সহজেই গসাগু নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।